সেই জিনিসটা কি কোন জিনিসটা আছে কোন জিনিসটা নাই সেটা সপক্ষে কোনো প্রমাণ হতে পারে মনে করেন আমার কিন্তু পাঁচ হাজার কোটি টাকা থাকা উচিত কারণ আমার খরচ আছে আমার বাসায় অনেক খরচ আছে ভাই আমার বাচ্চাটা অনেক কিছু চায় অনেক খেলনা টেলনা চায় আমার বউ অনেক ভালো একটা মানে মানে বাড়ি চায় একটা ফেরারি গাড়ি চায় আমার এক পাঁচ হাজার কোটি টাকা থাকাটা খুবই উচিত কিন্তু তার মানে কি এটা আমরা বুঝতে পারি যে এটা আমার পাঁচ হাজার কোটি টাকা আছে মানে থাকা উচিত ধরেন আমার হচ্ছে গিয়ে অনেক অনেক কিছুই হওয়া উচিত ছিল আমার বিল গেটস এর ছেলে হয়ে জন্মানো উচিত ছিল বা আমি আমেরিকান প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল আমার কাছে মনে হয় যে আমার এটা হওয়া উচিত কিন্তু এই উচিত হওয়ার জিনিসটা কি কোন জিনিস থাক আছে সেটা সেটার কোনো প্রমাণ হতে পারে কিনা হ্যাঁ সেটা প্রমাণ হতে পারে না কিন্তু কথা সুপ্রিম বিং আই মিন আমি বিশ্বাস করি না না থাকার নাও থাকতে পারে কিন্তু বললাম তো আপনি বিশ্বাস করেন সেটা নিয়ে আমার ভাই কোনো আপত্তি নেই আপনি যে কোনো কিছু বিশ্বাস করতে পারেন সেটা নিয়ে আমার কোনো টেনশনও নাই আমার কোনো চিন্তাও নাই আমি আপনাকে সেটা নিয়ে একদমই জিজ্ঞেস করছি না আপনি যেহেতু বলেন যৌক্তিক একেশ্বরবাদী এই যে যৌক্তিক শব্দটা যেহেতু যুক্ত করেছেন আমি এই জন্য আপনার বিশ্বাস না আপনার যুক্তিটা জানতে চাচ্ছি এই যে বিশ্ব চলছে এটা তো একটা ক্রিয়েটর থাকা

যে আপনি যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে একেশ্বর একটা ঈশ্বর আছে সেই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন আমি ভাই আমি আমার যুক্তি হচ্ছে প্রকৃতিতে তো তৈরি হয়েছে সূক্ষ্মভাবে মানুষ তৈরি হয়েছে বা যদি মানে তৈরি হয়েছে ইভোলিউশনের ফলে হয়েছে তৈরি হওয়া মানে মানে তৈরি হওয়া মানে আ তৈরি মানে তো এই যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে ডেইস্টিক ইভোলিউশনিজম নামে একটা কনসেপ্ট আছে আপনি দেখতে পারেন

আপনি যে আপনি একটা এখন এখন যেটা বলছেন সেটা হচ্ছে থাকতে পারে কিন্তু একটু আগে আপনি বলেছেন আপনি যুক্তি ক্যাকেশ্বরবাদী এটা হচ্ছে একটা যেটা হচ্ছে যুক্তি দিয়ে আপনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন অলরেডি এখন কিন্তু আর আপনি সেই যে থাকতে পারে কি থাকতে পারে না সেটার ভিতরে কিন্তু এখন আর আপনি নাই আপনি চলে গেছেন একটা ক্লেইমের ভিতরে যেটা হচ্ছে যৌক্তিকভাবে আপনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে একেশ্বর আছে আপনার একটা ঈশ্বর আছে সেই ঈশ্বরটা সৃষ্টি করেছে এখন আপনি কেন বলছেন যে সেটা থাকতে পারে সেটা তো সেই সেই স্ট্যান্ডে তো আপনি এখন আর মানে দাঁড়িয়ে নাই আপনি তো একটা ক্লেইমে চলে গেছেন তাই না হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে আমি অজ্ঞেস্টিকি বলা যায় সংশয়বাদী আচ্ছা তাহলে তুমি আমি 100% সিওর ইসলাম মিথ্যা ইসলাম একটা ধোঁকা একটা মেসোপটেমিয়ান এই থেকে চুরি ইব্রাহিমিক রিলেজিয়ন যার মূল লক্ষ্য ছিল আরব প্রশাসন এটা আমি শিওর তাহলে আপনাকে আমি একটু জিজ্ঞাসা করছি যে তাহলে মানে এক যৌক্তিক একেশ্বরবাদ সেই জিনিসটা যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন আমাদেরকে তাহলে আমি একটু যাচাই করে দেখতাম এটা কি এটা তো যে ডেইজম এই ডেইজমের বাংলা শব্দ এটা আমি জানি আমি জানি ভাই জানি কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি শুনলে আমি একটু কথা বলতে পারতাম আমি এটা ওই ডেইজম নিয়ে রিসার্চ করেই মানে মনে নিজেকে ভেবেছি যে আমি একজন ডেইস্ট কিন্তু এটা মনে এখন আপনি আমার প্রশ্ন করে অ্যাগনোস্টিক বানিয়ে দিচ্ছেন আমি আবার প্যানথিজমেরও একটু বিশ্বাসী গায়া প্রিন্সিপাল সোশ্যাল ডারউইনিজমেরও বিশ্বাসী ওয়াও আপনি সোশ্যাল ডারউইনিজমে বিশ্বাসী হ্যাঁ আমি ন্যাশনাল সোশ্যালিজম যে

যে তারা যে সবসময় যে অপনীতি হয়েছিল সেরকম কিন্তু নয় আচ্ছা এইবারে এখানে একটা ডারুনিজম নিয়ে একটা ডারউইনের যে মতবাদ যে বা ধরুন যে ডারুইনে যে বিবর্তন তত্ত্ব এখানে কিন্তু ডারউইন এই কথাটা বলেননি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এটা পরে এসেছে উনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে ডিসেন্ট উইথ মডিফিকেশন তো ব্যাপারটা যখনই আপনি ইভলিউশনের দিকে যদি তাকান ইভলিউশন প্রসেসে

ওয়ান চাইল্ড পলিসি করে দিবে যাতে করে এই সব মানুষকে ফ্যাক্টরিতে কাজে লাগানো যায় এদের অধিকার থাকবে এরা বেঁচে থাকবে খাদ্য বস্ত্র বসন চিকিৎসা শিক্ষা দেওয়া হবে কিন্তু এদেরকে সাধারণত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মিলিটারাইজেশনের জন্য ব্যবহার করা হবে যাতে করে তার ওই ওই যে গ্রেটার জার্মানিক রাইক যেটা একদম পুরো হার্ট ল্যান্ড যেটাকে বলে এই পুরো রাশিয়া দখল করে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করা যায় যেটা ভাবতেন যে তিনি একটা সুপিরিয়ার একটা রেস থেকে বিলং করেন

না সেটা কিন্তু অবশ্যই নয় সেটা যদি আপনি দেখেন যে অ্যাভারেজ ইন্টেলিজেন্স সেটা কিন্তু সাব কন্টিনেন্টের মধ্যে বেশ কিছু বেশি হ্যাঁ সেটা যদি আপনি কারণ তারা হচ্ছে আরিয়ান চীন আছে তাই না সেটা কিন্তু নয় সেটা তার কারণটা হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস যে এই যে গাঙ্গীয় বদ্বীপ উপত্যকায় যে যেখানে ধান যেখানে বেশি উৎপন্ন হয় সেখান থেকে শুরু করে জাপানের দিকে আইকিউটা অ্যাভারেজ ইন্টেলিজেন্সটা সেটা বেশি তার কারণ সেখানে ছোটবেলা থেকে আচ্ছা সেটা আচ্ছা সেটা কিন্তু সেটা কিন্তু আরিয়ান্স বলি যে এটা হয়েছে সেটা কিন্তু নয় তার কারণ তাদের যে খাদ্যাভ্যাস তারা অনেক বেশি কার্বোহাইড্রেট কনজিউম করে তার জন্য তাদের যে ব্রেনে যে ডেভেলপমেন্টের জন্য যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা অনেকটা বেশি সঞ্চিত হয় এবং সেই কারণে তাদের আইকিউটা বেশি তা এর মধ্যে রেসের কিন্তু কোনো রকম মানে কোন ইয়ে নেই এবং যদি অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনস যে এরা তো এদের তো ব্রেইন নেই এরা মানে আইকিউ একদম কম এদের স্কাল এরা কিন্তু অন্য একটা স্পিশিজ বলা যায় যা হ্যান্ডাম্যান নিকোবার এর যারা আছে এটা কিন্তু ফিচার যে বডি ফিচার এটাও কিন্তু অন্যরকম আচ্ছা হিউম্যানদের ক্ষেত্রে হ্যাঁ সেটা ঠিকই বলেছেন এরা মনে করা হয় যে যুগে হয়তো এরা মূল যে ধারা যে মানুষের যে ধারা তাদের থেকে সে আলাদা হয়ে গেছে এবং তাদের মধ্যে আর কোনো রকম দেখবেন তাদের শক্তি কিন্তু অনেক বেশি তারা কিন্তু ওয়াইল্ড এর মধ্যে টিকে থাকতে পারে আপনাকে কিন্তু যদি ছেড়ে দেওয়া হয় আহ অ্যামাজন জঙ্গলে সেখানে কিন্তু টিকে থাকতে পারবেন না আপনি তারা কিন্তু তারা কিন্তু টিকে থাকতে পারে তারা কিন্তু টিকে আছে ধরুন আজ থেকে প্রায় ষাট হাজার

অবশ্যই সেটা কিন্তু নয় তার মানে আপনি যে ভাবছেন যে তাদেরকে একটা সুপিরিয়ার একটা হিউম্যান বি যা খুশি তৈরি করে দেবো নিয়ম মানতে হবে অবশ্যই ফলো হবে

কোনো উন্নয়ন হচ্ছে না পৃথিবীর ধ্বংস করছে এদেরকে কি সবাই মিলে একসাথে ব্রাশ ফায়ার করে মানে এদেরকে ঠিক করা জানা আছে হয় তোমরা আমাদের কথা আসবে সত্যের কথা ওই জাপানিজদের যেটা করানো হয়েছিল জাপানিজরা কিন্তু বিশ্বাস করতো যারা ঈশ্বর থেকে এসেছে তাদের টেম্পার ছিল ঈশ্বর ওরা কিন্তু সুইসাইড বম্বিং কামিকাজি অ্যাটাক ওই করতো তোদের কাছে নিউক্লিয়ার বোমা দিয়ে আমেরিকা বুঝিয়ে দিয়েছে যে তোমরা ইনফেরিয়র তখন কিন্তু ওরা চুপচাপ করে অন্যের কালচার গ্রহণ করে নিয়েছে ইসলামে উৎকট কথাবার্তা ভাই আপনি বলছেন আপনি কি ধরনের উৎকট কথাবার্তা বলছেন আপনি আপনি কি নিজের কথা নিজে শুনতেছেন यस কি পরিমানে

দেন না কথাটা শুনিনি কথাটা শুনিনি ঠিক আছে তার মানে আহ দেখুন এই যে এই যে কথাটা বলতে চাইছি যে এইটার উপরে কিন্তু রেসের প্রথমত রেস বা এই ধরনের কিছুর সেটা নির্ভর দ্বিতীয়ত দ্বিতীয়ত একটা ব্যাপার দেখুন একটা মানুষ সে একজন জিহাদি ধরুন সে একটা আইডিওলজির জন্য সে নিজেকে সে প্রাণ প্রাণ সে ইয়ে করতে চায় ঠিক আছে সে নিজেকে প্রাণ দিতে চাইছে একটা আইডিওলজিতে বিশ্বাস করে কি বিশ্বাস করে যে সে হয়তো সে কি আইডিওলজি সেটা খুব খারাপ আইডিওলজি হ্যাঁ সেটা সেটা সেটার পরে আমি যাচ্ছি কিন্তু সে একটা আইডিওলজিতে বিশ্বাস করে সে একটা নিজের প্রাণ দিতে চাইছে তার থেকে যদি একে সমলে উৎপাদন না করে তাকে যদি আপনি একটা তাকে যদি আপনি ভালো করে বুঝিয়ে তাকে যদি বোঝাতে পারেন যে না এই ব্যাপারটা সঠিক নয় না না আপনি একটু শুনুন একটু শুনুন ভাই একটু শুনুন ভাই কথাটাকে একটু শুনুন কথাটাকে একটু শুনে নেন একটা ছেলে যে বাচ্চা ছেলেটা বাংলাদেশের একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে এবং যে হচ্ছে বাবা মায়ের ধরেন 10 নম্বর সন্তান যাকে বাবা মা সেই পরিমাণে টেক কেয়ার করতে পারে না কারণ এতগুলা বাচ্চাwidehat জন্মেছে সেই বাচ্চাটা যখন সেই বাচ্চাটাকে যখন মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে তার বাবা মা

সেই দশ বছরে শিখলো হচ্ছে জঙ্গি জিহাদি সব মত ঢুকলো তার ভেতরে এবং তার তাকে মাদ্রাসার শিক্ষকটা করলো সে ধর্ষণের শিকার হলো ধর্ষণের শিকার হয়েও সে যেহেতু তার শিক্ষক তাকে বলেছে তার বাবা মা তাকে শিখিয়ে দিয়েছে যে শিক্ষক যেটা বলবে সেটাই সত্য কোরআন হাদিসে যা লেখা আছে সেটাই সত্য সেটাই মানতে হবে এবং তার শিক্ষা তার শিক্ষক তাকে বললো যে তোমার এখন জিহাদ করতে হবে বাবা তুমি এখন জিহাদ করতে যাও সে যখন সে তারপরে গেল সিরিয়াতে সিরিয়াতে গিয়ে সে পেটে একটা বোম বেঁধে যেহেতু সে তার ডেভেলপমেন্টাই হয়েছে এরকম একটা পরিবেশে এবং সে কখনো অন্য কোনো কিছু জানতেই পারে নাই অন্য কোনো কিছু তার কাছে সামনেই আসে নাই এবং সে যে তার ভেতরে যে যাচাই করে দেখা তার ভেতরে যে আপনি যে সুযোগটা পেয়েছেন আপনি নিশ্চয়ই এমন কিছু বই হাতে পেয়েছেন যে বইগুলো পড়ে আপনার ভেতরে একটা পরিবর্তন এসছে আমি নিশ্চিত যে আপনি আপনার স্কুলে বা আপনি আপনার ফ্যামিলি থেকে বা আপনি আপনার পরিবেশ থেকে বন্ধু বান্ধব থেকে কোনো একজন শিক্ষকের কাছ থেকে এমন কিছু শিক্ষা পেয়েছেন এমন কিছু বই পড়েছেন যেটার কারণে আপনার মান মন মানসিকতার কিছু পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনগুলো আমার মধ্যেও এসছে আমিও কিছু বই পেয়েছিলাম অমিত ভাইকেও আমি জিজ্ঞাসা করতে পারি তার ভেতরেও একই একইভাবে নিশ্চয়ই কোনো না কোনো বই পড়ে বা কোনো 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 না কোনো শিক্ষক বা কোনো না কোনো বক্তা কোনো না কোনো আহ বিজ্ঞানীর কথা পড়ে তার ভিতরে যে পরিবর্তনটা এসছে সেই সুযোগটা হয়তো সেই ছেলেটার কাছে ছিল না সেই ছেলেটা এখন পেটে বোমা মেরে পেটে বোমা নিয়ে সে এখন একটা প্লেনের উপরে ঝাঁপিয়ে পড়ছে বা একটা মানে পার্কে হয়তো সে সে মানুষের সামনে গিয়ে পেটের ছেড়ে দিচ্ছে দিচ্ছে অন করে বোমটা এখন আপনি বলছেন যে এদেরকে মেরে সবাইকে মেরে ফেলতে মানে আপনি কি বুঝতে পারছেন না ভাই যে এটা মানে আপনি কি সিরিয়াসলি মনে করেন যে আপনি মেরে টেরে মানে তাহলে তো আপনার সাথে আর ওই যে যেই যে জঙ্গি জিহাদি যে বাগদাদি বা লাদেন তার সাথে পার্থক্য কোথায় সেও যে ঠিক একই যে পদ্ধতি অ্যাপ্লাই করছে আপনিও তো ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করছে করছেন তাহলে আপনি তো বাজ বিচার করছেন না আপনার ভিতরে যদি বাজ বিচার করাটা মানে ভালো মন্দ এই বিচার করাটা ক্ষমতাই যদি আপনার না থাকে আপনি যদি ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করেন তারা যে পদ্ধতি অ্যাপ্লাই করছে আপনিও যদি তাদের সাথে একই পদ্ধতি অ্যাপ্লাই করেন তাহলে এই বিষয়ে এই বিষয়ে নিঃশ্বের একটা কথা আছে নিঃশ্বের একটা চমৎকার কথা আছে তুমি যখন তুমি যখন কি জানো তুমি যখন ডেভিলের সাথে যখন তুমি ফাইট করবে তখন সব সময় মনে রাখবে যে ফাইট করতে করতে তুমিও যেন একজন ডেভিলে পরিণত না হও এই জিনিসটা সব সময় মাথায় রাখবে কারণ ফাইট করতে করতে একটা সময় আসবে যখন তোমার মনে হবে যে তুমিও ডেভিলকে হারানোর জন্য এভিল এবিলকে হারানোর জন্য তোমারও এভিল কাজ করতে হবে সেই এবিলটা যেন তোমাকে এভিলে পরিণত না করে সেই এভিলটা যেন তোমাকে এভিলে পরিণত না করে এই জিনিসটা সবসময় তুমি মাথায় রাখবে আপনি যেটা করছেন আপনি আসলে তাদের সাথে তাদের সাথে যুদ্ধ করার কথা বলছেন কিন্তু হ্যাঁ আপনার সাথে তো আগে যুদ্ধ করতে হবে আপনার তো নিজের সাথে নিজের আগে যুদ্ধ করতে হবে তখন যে আপনি তো আরো একটা বড় টেবিলে পরিণত হতে যাচ্ছেন যে তারপরে ওই ধরেন ওই টেবিলটা মরেও গেল ওই টেবিলটা মরেও গেল তাহলে আপনার থেকে আমাদের বাচ্চা বেশি দেখুন তাদের আইডিওলজিটা দেখুন কততো নিকৃষ্ট ভয়ঙ্কর আইডিয়োলজি জিহাদি সালাপিวะহ বিআইএস রাইডিয়লজিছে সারা বিশ্বে কলমের পতাকা তারা উড়াবে সকল মেয়েকে বল্গায় বন্টি করবে সকল কাফেরদের হত্যা করবে মুশরিকদের হত্যা করবে না ভাই তাদের 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 আইডিয়োলজি যে বাজে সেই বিষয় সেই বিষয়টা কি আমি আপনার সাথে কি ডিসএগ্রি করেছি সুতরাং এই যে একটা একটা পয়েন্ট বলে আপনি কি প্রুফ করতে যাচ্ছেন মানে আপনি সেই জিনিসটাই প্রুফ করতে যাচ্ছেন যে যেহেতু অবক্ত মুখ তারা এটা তারা এটা তারা সেটা তারা এটা সেটা সেটা সুতরাং আপনি বলতে যাচ্ছেন যে আপনার একটা তাদের যা আপনি আপনার একটাকে জাস্টিফাই করতে চাচ্ছেন আসলে মানে আপনি একটা বর্বরতাকে জাস্টিফাই করার জন্য এই যে তাদের তারাই তারা ঠিক একই কাজ তো তারাও করছে তারা তো একই কথা বলছে যে এই যে কাফেররা কাফের আছে মদ খায় ওরা হচ্ছে আমাদের উপর অত্যাচার করে ওরা আমাদের আমাদের দেশ দেশ দখল করে রেখেছে ওরা হচ্ছে গিয়ে ফ্রি সেক্স করে ওদের দেশে হচ্ছে মেয়েরা ছোট কাপড় পরে ওরা তো ঠিক একই কথা বলছে তাহলে সেই যে ইতিহাসের দিকে লক্ষ্য করি ইতিহাস লাদেন যেই যেই ওয়াজগুলা করতো আপনি তো ঠিক একই ওয়াজ করতেছেন ভাই এটা আমাদের পৃথিবীতে যে প্রতিবন্ধী শিশুরা জন্ম নেয় তাদেরকে তো আমরা মেনে ফেলা হচ্ছে প্রতিবন্ধী ওরা সমাজের জন্য বোঝা তারপরে মানে যে বাচ্চারা হচ্ছে গিয়ে দুর্বল দুর্বল হয়ে জন্ম নেয় প্রতিবন্ধিত্ব বাদী দিলাম দুর্বল হয়ে যাবে তাদের তাদের আমাদের মেরে ফেলতে হবে ওরা কি ওরা সমকামী সমকামীদেরকে তো মেরে ফেলতে হবে ওদের থেকে তো কোনো ইয়া হবে না 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 আপনার কথা অনুসারে এগুলো তো আপনার কথা যে তাদেরকে এই যে একই কথা তো হিটলার করতো সমকামীদেরকে হত্যা করতে চেষ্টা হত্যা করেছে তারা হচ্ছে কালো চামড়ার মানুষদেরকে হত্যা করেছে তারা হচ্ছে গিয়ে ইহুদিদেরকে হত্যা করেছে চীন কিন্তু হিটলারের পথ ফলো করে এত অনেকে গিয়ে যাচ্ছে মানে অথরিটারিয়ান আইডিওলজি ফলো করে যদিও ওরা অত এক্সট্রিম না আমেরিকা কিন্তু পারছে ডেমোক্রেসি ইজ লুজিং এগুলো কি কথাবার্তা বলতেছেন আপনি কি কথা এগুলো সিরিয়াসলি আপনি এগুলো বলতেছেন মানে একজন সুস্থ মানুষই কথা বলতে পারে আমি আমি হতবাক ও দেখুন ইয়া

যেহেতু ওরা 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 কাফেদা আমাদের সাথে জিতলে তারাই চেষ্টা করতে শতরাং তারা যেহেতু খারাপ তারাই খারাপ প্রচেষ্টা করতে শতরাং আমাদের কাজটা তা তাহলে জাস্টিফাই হয় আমাদের এই রেপটা তাতে জাস্টিফাই হয় কি উদ্ভর চিন্তা ভাই কি আপনি আপনার আপনার মানে আপনার অন্তরাত্মা বোধায় আপনার অন্তরাত্মা বোধায় সেই মানে জায়গা থেকে বের হতে পারে না আপনার মানে অন্তরে আপনি আসলে এখন সেই জায়গায়ে আছেন এই জিহাদিদের ভিডিও দেখে আমার ব্রেন মানে ব্রেনের উপর চাপ পড়ে গেছে এটাকে কি হবে কাউন্টার করা যায় তাও মানে কিভাবে কাউন্টার করবেন দেখুন কাউন্টার কিভাবে করতে পারেন তাহলে আইডিওলজি যেটা সেই আইডিওলজি টিকে আইডিওলজি কোনো একটা আইডিওলজি দিয়ে সেটা দিয়ে তো আপনি কাউন্টার করতে পারেন তাই কথা শুনবে না তারা তো আক্রমণ করবে যেভাবে আক্রমণ করেছিল সেভাবে তখন তো কাউন্টার করতে হবে আচ্ছা সেরকম যদি যদি সেরকম ভাবে আক্রমণাত্মক হয় ব্যাপারটা সেখানে আপনি কাউন্টার করতে পারেন সেখানে নিজের যে আমি এটা কখনই বলছি না যে নিজের আত্মরক্ষার্থে আপনি করতে পারেন সেটা আমি বলছি না কিন্তু তার মানে এটা নয় যে এই পুরো যে গ্রাজটা আপনি দেখাচ্ছেন যে গ্রাজের কথাটা আপনি বলছেন সেই গ্রাজের মতো মানে তাদেরকে যে একবারে কচু কাটা করে মেরে ফেলতে হবে সেই ব্যাপারটা কিন্তু নয় তারা অ্যাটাক করলে যদি আপনাকে অ্যাটাক করে পার্সোনালি সেটা

এই এই কথাটা শুনেন এই কথাটা শুনেন ঠিক আছে আহ যে আমি জানি আপনি কোথায় কি কথাটা বলছেন সেটা আমি জানি সেটা বুঝতে পেরেছি কিন্তু কথাটা কিন্তু নেচারের যে ল সেটা কিন্তু এটা নয় নেচারের সেটা হচ্ছে যে একটা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার দেখবেন যে আহ জিন এটা পড়েছেন কিনা না বা ধরুন আমাদের মধ্যে যে নেচারের মধ্যে যে মানুষ টিকেছে বা অন্য যে সমস্ত যে কথাটা বললেন যে মানুষ বা হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এরা টিকেছে কেন কারণ তাদের মধ্যে একটা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার ছিল কি বিহেভে ছিল তারা নিজেদের মধ্যে কোলাবোরেট করে তারা একটা তারা কাজ করতে পারত দেখবেন যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু ইয়ে পাওয়া যাচ্ছে যে কিছু কিছু পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে কিছু প্রাচীন মানব তারা রীতিমতো হান্টিং করে তারা রীতিমতো মানে একটা বড় বড় শিকারকে তারা শিকার করতো কিভাবে করতো তারা অনেক বড় মেয়ামতকে এই ধরনের শিকার করত কিভাবে করত করত এইভাবে যে তারা সাস্টেন করতো এবং তারা দলবদ্ধভাবে কাজ করতো তারা কিন্তু একা একা কাজ করতো না তার মানে একটা যখন একটা ইকোসিস্টেমের মধ্যে কোনো একটা প্রাণী টিকে থাকে অনেক দিন ধরে টিকে থাকবে থাকে তখন কিন্তু এরকম নয় যে সে একটা মানে জোজ্জার মূলক তার এইরকম ওয়েতে সে কিন্তু টিকে থাকে না টিকে থাকে কিভাবে তার সাথে একটা হারমোনির মধ্যে গিয়ে সে টিকে থাকে এরকম নয় যে সে একা একা সেখানে বেঁচে থাকে এরকম কখনই ব্যাপারটা নয় এই যে এই যে কথাটা বললেন যে জোজ্জার মূলক তার বা ধরুন হচ্ছে একটা সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট এইটা দেখে মনে হয় এটা অনেকেই এটা মনে মনে করে যে এটা হয়তো প্রযোজ্য এদের এটা সত্যি করেই প্রযোজ্য নয় যদি আপনি যথেচ্ছ সমাজে যদি প্রাকৃতিক যে রিসোর্স গুলো আছে ন্যাচারাল রিসোর্স আছে যথেষ্ট যদি ব্যবহার করতে আরম্ভ করেন তাহলে আপনার যেরকম ক্ষতি হবে রকম সমাজের মধ্যে যদি একটা বিহেভিয়ার না নিয়ে এসে যদি একটা কোঅপারেট না করে যদি যদি আপনি ভাবেন যে যার মূলক তার তাহলে কিন্তু সেখানে মানুষ টিকে থাকতে পারে না সেখানে সেই জন্য মানুষের অস্তিত্বের সংশয় পড়বে আরো একটা কথা যেটা আসিফ ভাই যে কথাটা বলছিলাম আমি ঠিক সেই লাইনেই কথা বলতে চাইছিলাম যে দেখুন একজন যে যাদের কথা আপনি বলছেন তার একটা আইডিয়োলজির জন্য তারা নিজেদের প্রাণ বিসর্জন করতে চায় কিন্তু ভাবুন তো যাদেরকে এইরকম ভাবে ব্রেন ওয়াশ করা যায় যে সমস্ত মানুষদেরকে এইরকম ভাবে ব্রেন ওয়াশ করা যায় যে তারা একটা পাবে কী পাবে সেটা পরের ব্যাপার কিন্তু একটা আইডিওলজির জন্য যারা প্রাণ দিতে চাইছে তাদেরকেও যদি আপনি কিন্তু একটা আহ তাদেরকেও কিন্তু আপনি শিক্ষায় শিক্ষিত করে তাদের তাদের মধ্যেও কিন্তু যদি মনটা পরিবর্তন করতে পারেন তাদেরকে যদি শিক্ষা শেখাতে পারেন চিনের মতো তারা কিন্তু আপনার আইডিওলজির জন্য সেই আইডিওলজির জন্য একটা ভালো কাজের জন্য কিন্তু তারা প্রাণ দিতে রাজি থাকবে তার মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষকে কিভাবে শেখাবেন তার উপরে ডিপেন্ড করে এই ডিপেন্ডের ঠিক আশিত ভাই যে কথাটা বললেন যে আপনি হয়তো আহ একটা ব্রাউনের বই পড়তে পারেন কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ড্যান ব্রাউনের বই পড়েনি আপনি হয়তো সুকুমার রায় পড়েছেন আরেকজন হয়তো পড়েনি হয়তো সেরা সত্যি পড়েছেন আরেকজন হয়তো পড়েনি তার মানে তাদের কাছে ওই যে ওয়ার্ল্ডটা তাদের কাছে যে পৃথিবীটা সেটা কিন্তু সীমাবদ্ধ সেটা কিন্তু একটা ইয়ের মধ্যে চলে গেছে একটা তার একটা কুপমন্ডক হয়ে গেছে কিন্তু আপনার কাছে সেই রিসোর্স গুলো আছে আপনার মনটা প্রসারিত হতে পেরেছে তাদের মনটা প্রসারিত হয়নি কিন্তু ভাবুন তাদের মধ্যে যদি শিক্ষা প্রসার ঘটান তাহলে সেই রিসোর্স যারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে একটা আইডিওলজির জন্য যাদের জীবনকে উৎসর্গ করতেও তারা পিছুয়া হয় না তারা এই সমাজের মধ্যে যদি একটা ভালো শিক্ষায় শিক্ষিত হয় তারা কত পরিমাণ কন্ট্রিবিউশন রাখতে পারবে ভাবুন তো ঠিক সেইরকম সে জানি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আহ যে আহ লেখা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে রবীন্দ্রনাথের লেখাগুলো পড়েছেন কিনা জানিনা একটা আহ ইয়ের গল্প একটা বই আছে একটা প্রবন্ধ সংকলন আছে রবীন্দ্রনাথের লোকচরিত আহ লক্ষ্যরীতি বলে আহ সরি পড়ে দেখবেন সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে এইরকমই গোপালের মতো ওখানে একটা কথা বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যখন ছোট ছিলেন তখন তার সাদৃশ্য গোপালের থেকে রাখালের সাথেই বেশি দেখা যেত এবং ওখানে একটা মন্তব্য করছেন রবীন্দ্রনাথ যে রাখালের মতো ছেলেদের কাছেই কিন্তু দেশ মাতৃকা দেশ অনেক বেশি কিছু আবিষ্কার মানে ইয়ে করতে পারে এক্সপেক্ট করতে পারে আশা করতে পারে কম্পেয়ার টু গোপালের মতো বালকের থেকে তা রবীন্দ্রনাথ ওখানে সেটাই বলছেন যে এই যে রাখাল বালক যে একটা রাখালের যে গল্পটা যে একটা দামাল একটা ছেলে সে অনেক বেশি কন্ট্রিবিউশন রাখে সে একটা দেশ মাতৃকার জন্য দেশের জন্য একটা মানুষের জন্য সে নিজের জীবনটা উৎসর্গ করতে পারে এইবারে আপনি বলুন যে এই কথাটা শুনে আপনি কি এটা সত্যি আপনি এটা এটা মানে এটা আপনার মনে হয় যে যে ধারণাটা আপনি পোষণ করেন যে এদেরকে কচু করে মারা উচিত এদেরকে মানে একটা ইয়ে করা উচিত এই ধারণা কি সত্যি একটা সত্যি একটা 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 মানে ভালো ধারণা মানে আপনাকে সত্যি মনে হয় এর মাধ্যমে সমাজ সমাজ পরিবর্তন হবে ভালো খারাপ বলতে কিছু আছে মরালিটি ইটস হিউম্যান কনস্ট্রাক্ট এটা একটা কনস্ট্রাক্ট মরালিটি

হ্যাঁ আমি 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 বুঝতে পারছিলাম আমার আপনার কথা আমি মার্কেট বল নিউ অর্ডার চাই যে পৃথিবীকে কনসেপ্ট দরকার সবার কাছে নিজে একজন নাস্তিক ছিলেন यस এবং মানে খুবই খুবই প্যাথটিক ব্যাপার খুবই প্যাথটিক ব্যাপার যে এই ধরনের লোকেরা কিভাবে মানুষের ইয়াং ছেলেপেলেদের মাথা নষ্ট করতেছে এটা খুবই প্যাথটিক ব্যাপার অমিত ভাই বলেন আপনি আচ্ছা আমি কিন্তু সেই জিনিসটা বুঝতে পারিনি আসিফ ভাই আমি সেটা জানতাম না আচ্ছা আপনি ধরে দিলেন সেটা ঠিক আছে তবে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে একটা আপনি বললেন যে ভালো খারাপ কি সত্যি আছে তারপরে দেখুন ভালো খারাপ আছে এবং আপনি সেটা হচ্ছে একটা একটা বলতে পারেন যে একটা কনসিকুয়েন্স কি হচ্ছে ঠিক আছে তা এইটাতে সবার আপামত জনসাধারণের জনসাধারণের লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে সেইগুলো থেকে কিন্তু আমরা ভালো খারাপটাকে ডিসাইড করতে পারি তাই না হ্যাঁ একটা কথা বলছি যেমন কোনো কোন যুদ্ধ হলো আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এখানে রাশিয়া জয়লাভ করলো তখন কিন্তু রাশিয়ার জনগণের জন্য সেটা ভালো আমেরিকার জনগণের জন্য সেটা খারাপ তো এক একজনের কাছে এক একটা জিনিস ভালো এখন যে বাংলাদেশের যে মুসলিমরা আছে তারা যদি গ্রেটার বাংলাদেশ বানায় তাহলে তাদের জন্য ভালো ভারত যদি অখণ্ড ভারত বানায় তাহলে ভারতীয়দের জন্য হিন্দুদের জন্য ভালো এক একজনের কাছে এক একটা জিনিস ভালো কিন্তু আচ্ছা কোনটা ভালো সামগ্রিক ভাবে সামগ্রিক ভাবে কোনটা ভালো দেখুন যুদ্ধ হলো ঠিক আছে যুদ্ধ হওয়ার পরে এরকম তো নয় যে যুদ্ধ হল যে জিতলো তার খরচটা সব দিল আমেরিকা দিল এরকম তো ব্যাপারটা নয় ক্ষয়ক্ষতি যেগুলো হলো যে মানুষগুলো মারা গেল সেই মানুষগুলো তো আর ফিরে আসবে না আর এখন যা যেরকম একটা পলিটিক্যাল একটা কন্ডিশন সারা পৃথিবীতে এরকম তো নয় যে সারা মানে শুধু আমেরিকা রাশিয়ায় যুদ্ধ করবে এরকম তো নয় তাদের এলাই আছে আমেরিকারও এলাই আছে রাশিয়ারও এলাই আছে তারাও যুদ্ধে ইনভলভ হবে ভারতেও সেই তার মধ্যে ইনভলভ হতে পারে সেখানে দাম বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে সবকিছুই হবে তার মানে যুদ্ধ হওয়ার

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটা কিন্তু তখন সেটা ইয়ে করা হয়নি সেটা কিন্তু পরবর্তীকালে স্থাপিত হয়েছে দশ স্টেশন থাকতো এবং একটা রাষ্ট্রের একটা আমেরিকার স্পেস হচ্ছে

তার মানে তাদের সেই নিউক্লিয়ার গুলা তৈরি করতে কিছু অবশ্যই ঘাস থাকতে হয়েছে না হলে তো তারা সেই জিনিসগুলো আপনি আরো যুদ্ধ পরিস্থিতি চাচ্ছেন যুদ্ধ পরিস্থিতি ঘাস খেতে হবে না তখন মাটি খেয়ে থাকতে হবে তখন মাটি খেয়ে জনগণের জীবন ধারণ করতে হবে মানে আপনি এমন একটা পরিস্থিতি চাচ্ছেন যে পরিস্থিতিতে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাটি খেয়ে বেঁচে থাকতে হবে দুর্ভিক্ষ হবে যুদ্ধে তো মানুষ মারাই যাবে রকম একটা পরিস্থিতি চাচ্ছেন আপনি মানুষকে মারা ছাড়া মানুষকে হত্যা করা ছাড়া মিলিটারি মানে টেকনোলজি তৈরি করে আপনি আর কি করবেন বলেন তো ভাই

আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে এই যে ড্রোন এই সমস্ত কথাগুলো বললেন না এইগুলো কিন্তু কোনো একটা যুদ্ধের জন্য অনেক সময় তৈরি হতে পারে কিন্তু এইগুলো কিন্তু যুদ্ধের প্রস্তুতি হিসেবে তৈরি হয়নি আর একটা কথা এই যে স্পেস স্টেশনের কথা বললেন যে দশটা স্পেস স্টেশন থাকতো একটা স্পেস স্টেশন থাকলেই লাভ হয় দশটা স্টেশন থাকলে লাভ হয় না চাঁদের উপরে মঙ্গলের উপরে জড় স্টেশন থাকে এগুলো থাকলে খুব সহজে হ্যাঁ নিশ্চয়ই এই তৈরি করছে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনো যুদ্ধের প্রস্তুতি হিসেবে সে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে না আর সত্যি কম্পিটিশন একটা সময় ছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা একসময় কম্পিটিশন ছিল হতো হ্যাঁ সেই কিন্তু এরা কিন্তু এরা কিন্তু এটা বুঝে গেছে যে একটা স্পেস একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটা সবার আলাদা আলাদা থাকার থেকে একটা থাকাই ভালো সেটা সবাই ব্যবহার করতে পারবে কারণ তাতে তারা নিজেরা নিজেদের যে ক্ষমতাটা নিজেদের যে সময়টা সেটা অন্যদিকে ব্যয় করতে পারবে এই যেমন ধরুন ইসরো ইসরো কি করলো ইসরো হচ্ছে একশো আহ একশো তিনটে স্যাটেলাইট সে একসাথে নিয়ে গিয়ে উৎক্ষাপন করলো ঠিক আছে তখন সেখানে সে কি নিজেরই গিয়ে একশোটা তিনটে স্যাটেলাইট ছিল না জাপান যা কিছু হচ্ছে আমেরিকা ছিল কিছু চায়না ছিল এরকম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছিল সেগুলো উৎক্ষেপণ করেছে বা তারা যদি ভাবতো না ভাই আমি নিজে নিজে করবো কি দরকার আমার সাথে নিজের কাজ নিজের কাজ মহারাজ এরকম বলে যদি করতো সেটা হয় না কারণ ওরাও জানে যে এইটা একটা অল্ট্রিস্টিক বিহেভিয়ার এখানে একটা উইন উইন সিচুয়েশন এই জন্য দেখবেন যে এই উইন উইন সিচুয়েশনটা এটা সবসময় এখন ফলো করা হয় যে এরকম নয় যে একজনকে ছোট করে বা একজনকে হত্যা করে আরেকজন উইন হবে এরকম ব্যাপারটা নয় ব্যাপারটা উইন উইন সিচুয়েশন হলে আরো ভালো হয় এই জন্য দেখবেন যে কোন কোনো অঞ্চলে দেখবেন আইডিয়া ভালো কাজ করে কোনো অঞ্চলে দেখবেন ভোডাফোন ভালো কাজ করে গ্রামাঞ্চলে দেখবেন আহ যে ইয়েগুলো যে বিএসএনএল সেগুলো ভালো কাজ করে কারণ কি কারণ একটা অলট্রিস্টিক বিহেভিয়ার তারা নিজেদের একটা টেরিটোরি মার্ক করে নিয়েছে এবং সেখানে তারা নিজের নিজের বিজনেস করে এরকম নয় যে আহ ধরুন এই মুম্বাই সাইডে আসবেন সেখানে দেখবেন আহ আইডিয়া ভোডাফোন এইটা সব ভালো চলে কিন্তু এখানে এয়ারটেল খুব একটা ভালো কাজ করে সাউথ ইন্ডিয়ার দিকে যাবেন সেখানে দেখবেন এয়ারটেল ভালো কাজ করে কারণ তারা কি কারণ নিজেদের টেরিটোরি ভাগ করে নিয়েছে এবং তারা খেয়েও কি করে না এইটা একটা অল্ট্রোস্টিক বিহেভিয়ার এবং সেখানে এই উইন সিচুয়েশনের সব থেকে ভালো অপটিমাইজড কাজ হতে পারে যদি এরকম কম্পিটিশনের সবসময় থাকেন যে একে ওকে কম্পিট করতেই হবে তার মধ্যে কিন্তু কোনো লাভ হয় না আলটিমেটলি দেখা যায় সেখানে রিসোর্সটা বেশি 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 ব্যয় হয় হ্যাঁ একটা সমস্যা আমি মনে হয় যে আচ্ছা এই সময় তো একটা বিশাল একটা স্পাইক ছিল এই সময় তো একটা বিশাল লাভ হলো কিন্তু না দেখুন এখন যদি ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে বলেন যে মানুষের যে লাইফ এক্সপেকটেন্সি আজ থেকে দশ বছর আগেও যে লাইফ এক্সপেকটেন্সি হয়তো পাঁচ বছর ছিল এখন সেটা পনেরো বছর হয়েছে উদাহরণস্বরূপ দেখুন এখানে সোনারী মেন্দ্রকে দেখতে পাবেন লিজারে কে দেখতে পাবেন আহ মনীষা কৈলাকে দেখতে পাবেন তারা বহাল তবীয়তে মেচে আছে কিন্তু তাদের যে ক্যান্সারগুলো হয়েছিল হ্যাঁ খুব দুঃখের বিষয় যে আমার খুব ফেভারিট একজন একটা ইরফান খান মারা গেছেন সেটা খুবই দুঃখের বিষয় তার জন্য মানে খুবই খারাপ লেগেছে কিন্তু তাহলেও এদেরও যে বাকি যাদের কথা বলছে তাদেরও যে সমস্ত ক্যান্সারগুলো হয়েছিল সেগুলো আজ থেকে তিরিশ বছর আগে হলে তাদের লাইফ এক্সপেকটেন্সি পাঁচ থেকে দশ বছরের বেশি হতে পারতো না কিন্তু তারা এখন বহাল তবিয়াতে বেঁচে আছে সেটাও কিন্তু একটা

এমন অনেক ইয়ে আছে এমন অনেক রোবোটিক হ্যান্ডস আসছে যেটা হয়তো ডাক্তার যেখানেই থাকুক ধরুন বাংলাদেশে বসে আছেন একজন ডাক্তার একজন ধরুন হচ্ছে আমেরিকাতে বসে আছেন একজন জাপানে বসে আছেন কিন্তু ইন্ডিয়াতে বসে তার একটা অপারেশন করতে পারেন কোলাবোরেট করে করতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে এটা যে সবসময় কম্পিটিশনের মধ্যেই থাকতে হবে তা নয় একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকলেও সেখান থেকেও আমরা উন্নতি করতে পারি আমির ভাই আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি যে ধরেন আজকে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যুদ্ধ লাগলো বাংলাদেশ তাদের বাংলাদেশ সরকার ঠিক করলো বাংলাদেশ সরকারের যে বার্ষিক বাজেট আছে সেটা 50% তারা ব্যয় করবে আপনাদের আপনাদের সাথে যুদ্ধ করতে এবং আপনাদের ভারত তখন সিদ্ধান্ত নিল তারাও 50% ব্যয় করবে আমাদের সাথে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে এবং বড় বড় কথা শুনতে আমি আসিম শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে আচ্ছা আচ্ছা আমিদ ভাই এখন শুনতে পাচ্ছেন

করলাম দিকে আচ্ছা এখানে লাভবানটা কি হচ্ছে অমিত ভাই এখানে এই যে আমি আপনার দিকে গলে ছুটছি মানে ঘন্টায় ধরেন এক লক্ষ গুলি ছুট ছোড়া হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের দিকে ভারত থেকে ধরেন পাঁচ লক্ষ গুলি ছোড়া হচ্ছে বাংলাদেশের দিকে এখানে লাভবানটা কি হচ্ছে ভাই লাভবানটা কেউ কেউই হচ্ছে না যদি যখন মানে আল্টিমেটলি বাংলাদেশ জিতুক বা ইন্ডিয়া জিতুক আল্টিমেটলি ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে দুটো দেশেরই হচ্ছে এবং সেই যে খরচাটা হলো সেই খরচাটা একটা গুলি তারও তো একটা দাম আছে এই যে ধরুন দশটা গুলি শুনলেন সেই দশটা গুলি যেটা মানে খরচটা সেটা কোথা থেকে নেবে একটা দেশ কোথা থেকে পাবে সেটা জনগণের কাছ থেকে আদায় করবে ট্যাক্স বেড়ে যাবে সেখানে মুদ্রাস্ফীতি হবে সেখানে মানে একটা হাহাকার হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার হ্যাঁ এবং এই জিনিসগুলো বিদেশ থেকে যখন মানে বাংলাদেশ এবং ভারত দুই দেশই যখন বিদেশ থেকে কিনবে

বেড়া ছাড়া করে দেমা লুটে পুটে খাই কি জানো এলোমেলো করে দেমা লুটে পুটে খাই এটা তো পুরো এলোমেলো করে দেওয়ার মতো অবস্থা তাই না যে কিছু লোক এসে লুটে পুটে খাবে তখন হ্যাঁ এবং এই জন্যই দেখবেন যে আগেকার দিনে ধরুন হচ্ছে ইয়ের সময় যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো তখন এই হুটকতি যুদ্ধ লেগে গেল এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হুটকতি যুদ্ধ যুদ্ধ লেগে তো ব্যাপারটা সেরকম হয় না ব্যাপারটা সেরকম হয় না তার কারণটা কি কারণ এখন সবাই আমরা বুঝতে শিখেছি যে এরকম ভাবে যুদ্ধ করে এরকম করে কোনো কিছু মানে সুরা হয় না আমেরিকা ইচ্ছে করি একটা স্পেস স্টেশন আর একটা ইন্টারন্যাশনাল স্পেস স্যাটেলাইট পাঠিয়েছে সেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পাঠিয়েছে রাশিয়া ইচ্ছে করলেই পাঠাতে পারতো কিন্তু ওরা দেখলো যে এটার মধ্যে কোনো রকম লাভ নেই এটা করে কোনো রকম একটা থাকা যায় এটা আর দশটা থেকে কোনো কিছু হবে না এরকম নয় যে রাশিয়ার লোকজন গিয়ে ওখানে বসে রোজ রোজ গিয়ে ওখানে ভ্রমণ করতে যাবে গিয়ে চা খাবে এরকম তো ব্যাপারটা হবে না কাজের জন্য যাবে কোনো একটা কাজের জন্য কোনো একটা অবজারভেশনের জন্য সেগুলোর জন্য যাবে সেখানে একটা থাকাও যা মানে দশটা থাকাও যা একটা থাকলে আরো ভালো সেটা সবাই মিলে সেটা যে খরচ তার যে মেনটেন্সের খরচ তার যে সেটা যে জ্বালানির খরচ সেগুলো সেগুলো তারা ইয়ে করবে সেগুলো তারা ভাগ করে নেবে আর নইলে একটা মেনটেনেন্সের খরচ সেটা আমার দেশের মধ্যে দেশের উপরেই আসতো এই জন্যই তারা করে না এই অল্ট্রিস্টিক বিহেভিয়ারগুলো সেগুলো শিখেছে তারা অমিতাভ ভাই আরেকটা প্রশ্ন আপনাকে করি যে আমি কিন্তু বেশ কয়েকজন টেরোরিস্টের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি আপনি তো আপনাকে আপনি শুনেছেন কিনা এটা আরেকবার বলি তাহলেnashuna থাকলে আমাকে যারা আক্রমণ করেছিল তাদের একজনের সাথে কিন্তু আমি জেলখানায় দের ঘন্টা আলাপ করেছি এবং যে জিনিসটা আমি বুঝেছি যে এই ধরনের টেরোরিস্টদের ইসলামি টেরোরিস্টদের যে জিনিসটা করানো হয় তাদেরকে প্রচুর পরিমাণে ভিডিও দেখানো হয় কাশ্মীরের ভিডিও বা ধরেন উইঘুর মুসলিমদের ভিডিও হ্যাঁ এই ভিডিওগুলো দেখানো ওরা এগুলো ভিডিও দেখায় তারপরে মানে এগুলোর পিছনে পিছনে মুক্তির পথ সন্ধান একটু 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 শেষ করি এবং তাদের ভিতরে এই ভিডিওগুলো দেখাতে দেখাতে বিভৎস ভিডিওগুলো দেখাতে দেখাতে তাদের ভিতরে একটা মানে ক্রোধ তৈরি করা হয় একটা ঘৃণা তৈরি করা হয় অন্য মানুষের প্রতি ঘৃণা তৈরি করা হয় বারবার বারবার ঘুরা ফিরা দেখানো হয় আমি নিশ্চিত এই যে জাফরান উনি যে উনি যিনি যুক্ত হয়েছেন উনিও ঠিকই একই প্রসিডিউরে সেম প্রসিডিউরে একজন জিহাদিতে পরিণত হয়েছেন যে জিহাদি মানুষটা বারবার বারবার এইরকম ভিডিও দেখাচ্ছেন যে মুসলমানরা আমাদেরকে অত্যাচার করছে না আমি সিরিয়া ইরাকের যুদ্ধ অনেক দেখি আমার ভালোই লাগে দেখতে আমি আপনি নিশ্চিত আমি নিশ্চিত আপনি এই ভিডিওগুলো দেখেন এবং আপনি কোন আপনি হয়তো কোন একটা ভিডিও গেম খেলেন যে ভিডিও গেমে আপনি শত্রুদের একদম মানে একদম ইয়া করে ফেলেন একটা একটা করে ফেলেন আমি আমি নিশ্চিত এবং এই যে ঠিক ওই জিহাদিগুলা যেই মানে প্রসিডিউরে বেইন ওয়াশড হয় ঠিক একই প্রসিডিউরে আপনি ব্রেইন ওয়াশ হয়েছেন এবং এটা খুবই মর্মান্তিক ব্যাপার যে আপনি আপনার সাথে আসলে ওই জিহাদিদের পার্থক্য নাই আপনারা একই মানুষ কিন্তু হয়তো দুইটা দিকে আপনারা দুইজন হয়তো একজন আরেকজনকে পেলে মেরে ফেলবেন কোপাকপি করবেন কিন্তু আপনাদের ভেতরে আমি বেসিক কোনো পার্থক্য দেখছি না আসলে আপনাদের ব্রেইন ওয়াশটা একই প্রসিডিউরে হয়েছে আপনাদের অন্তরাত্মাও এক আপনাদের ভেতরটা পুরোপুরি এক কিন্তু আপনারা দুইটা ভিন্ন মতাদর্শের মানুষ আচ্ছা আসি ভাই একটা জিনিস দেখাই এই স্যাফরনের যে কথা বললেন তার জন্যই দেখাচ্ছি ব্যাপারটা এইটা দেখছেন এটা হচ্ছে একটা ইনটিউটিভ জানি না দেখা যাচ্ছে কিনা ঠিক করে এটা হচ্ছে ইনটিউটিভ যারা যদি কেউ ইনটিউটিভ এর নাম যদি না জেনে থাকেন সেকেন্ড কি হলো বুঝলাম না দেখি আমি এটাকে জানি না স্ক্রিনটা দেখাচ্ছে না কেন দাঁড়ান আমি একবার চেষ্টা করি এখনি তো দেখাচ্ছিল হ্যাঁ এটা হচ্ছে রোবোটিক সার্জারির একটা ইয়ে ইনটিউটিভ এইটার নাম হচ্ছে এই যে সার্জারিটা এই সার্জারিটার স্ক্রিনটা দেখাই যাচ্ছে না তা যদি সার্চ করতে চান তারা সার্চ করতে পারেন ইনটিউটিভ বলে একটা রোবোটিক একটা কোম্পানি আছে এই কোম্পানিটার যে এর একটা রোবট রোবট আছে এই রোবটটার নাম হচ্ছে ডাভেন্সি তো এই ডাভেন্সি খুব একটা একটা দারুণ একটা রোবট তা এই রোবট রীতিমতো আমি যাই না কেন স্ক্রিনটা শেয়ার করতে পারছেন এটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসছে কন্টিনিউসলি দেখছি একবার যদি এটা ক্লোজ করে ব্রাউজারটা ক্লোজ করে আরেকবার দেখাতে পারি তা যদি কেউ দেখতে চান এই ইনটিউটিভ দেখতে পারেন তো এই ইনটিউটিভ একটা অসাধারণ একটা একটা কি বলবো মানে একটা ভীষণ প্রিসাইজলি একটা সার্জারি করতে পারে তা ইনটিউটিভের ডাভিনচি মানে এর কাছে তো এটা একটা অসাধারণ একটা ইয়ে

দেখাতে এই গেলে এটা এটা বোধ হয় ইয়া করা আছে এটা বোধহয় ওদের মানে ওয়েবসাইটে ইয়া করা আছে এটা আপনি বোধহয় দেখাতে ইয়া করে রাখবে হ্যাঁ কিছু এটা ব্লক করছে বুঝলেন তা ওটা যখনই ওটা শেয়ার করতে যাচ্ছে তখনই ওটা আর কিছু দেখা যাচ্ছে না আর কি ওইটা আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে যে ডাবিনসি এইখানে আসেনি এবং সেটা কোনো যুদ্ধের ফলাফল নয় সেটা একটা মানুষের জন্যই তারা তৈরি করছে এবং তারা চেষ্টা করছে যে যত কম আহ তার দাম রাখা যায় এবং তারা নিজেরা শতপ্রণোদিত হয়ে মানুষকে সার্জনদেরকে তারা ট্রেনিং দিচ্ছে এই ইয়েতে কিভাবে কাজ করা যাবে এবং রিমোট লোকেশনেও এগুলো কাজ

সেটাই মনে হচ্ছে দেখি আমি এখন রেডি হয়ে আছি রিমুভ করার জন্য টকাশ করে যে মিনিট মানে মাছটা হ্যাঁ মনে হচ্ছে ছাড়তেই যাচ্ছিল ও মুশফিক মিনার ভাই মুশফিক মিনার ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আপনি একটু হ্যালো বলেন তো আর কিছু বলেন না হ্যালো বলেন শুধু আর করতে হবে না আর করতে হবে না আজকে আমি রেডি হয়েছিলাম ঢুকলি আমি ওনাকে বের করে দেবো যেমনি ঠক করে শব্দ হবে ইয়ে মাউস শব্দ হয় আমি রেডি হয়েছিলাম আমি ভাবলাম যে মুশফিক মিনার ভাই যদি হয়ে থাকতো তাহলে আমি ওনার সাথে এই যে জাফরান উনি নিযুক্ত যুক্ত হয়েছেন ওনার সাথে একটু কথা বললে আমরা একটু শুনতাম ওনারা কি কথা বলেন আমি তাহলে একদিন মুশফিক মিনার ভাইকে একদিন আনি আর একদিন এই স্যাফরানকেও একদিন আমরা ইনভাইট করে আনি দুজনে মিলে বেশ একটা ডুয়েল হবে

এবং আপনি আপনি স্লেভারি কেও আপনি স্লেভারি কেও একই সাথে জাস্টিফাই করে ফেললেন কিন্তু ওই আফ্রিকান সোর্স সেভেজেস দে ইনস্লেভ देयर ओन পিপল দেখুন তারা কিন্তু তাদের নিজের মানুষদেরকে ইনস্লেভ করেছিল আমেরিকা কিন্তু যে ভাই আপনি তো আপনি তো একটা মানে আপনাকে মিউজিয়ামে রাখা উচিত ভাই

তারপরে হচ্ছে গিয়ে উনি গেম খেলেন তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কথা মিলাচ্ছে না দেখেন অবশ্যই অবশ্যই আমি অবাক হলাম কিন্তু সত্যি সত্যি আছে হ্যাঁ মিলাছে এবং আমি আরো অনেক কথা আরো অনেক কথা বলতে পারি এখন আমি বলছি আপনার মানে যৌন জীবন নিয়ে আমি কিছু কথা বলতে পারি না আমি আমি কোনো ফিমেল কোম্পানিয়নের সাথে কিছু করি না আমি খুব মানে ইন্ট্রোভার্ট টাইপের আমি বেশি বাইরে বেশি বের হই আমি আমি বলতে পারি কিছু সেগুলো মিলে যাবে আমি নিশ্চিত মিলে যাবে হ্যাঁ বলুন দেখি শুনি কোনো অসুবিধা নেই

জাপরান ভাই আপনি আরেকটু পড়ালেখা করেন এবং আরেকটু মানবিক ভাবে চিন্তা করার চেষ্টা করেন আমি আমি মনে করি যে আপনি আহ হয়তো পড়ালেখা করেছেন কিন্তু আপনার ভেতরে জিহাদি ইয়াটা চলে চলে এসছে মানে একই জিনিস চলে এসছে সেই জিনিসটা থেকে নিজেকে বের করার চেষ্টা করেন একটা মানবিক মানুষ ওঠার চেষ্টা করেন এবং আহ মানববাদ কাকে বলে হিউম্যানিজম কাকে বলে এই জিনিসগুলো একটু পড়ালেখা করেন আহ আমার মনে হয় যে আপনার পক্ষে সম্ভব

আপনার কাজটাকে যদি ওরা নিয়ন্ত্রণ করে তাহলে তো আপনি তো ওদের ওদের মানে দ্বারা নিয়ন্ত্রিত হলেন আপনি ঠিক করবেন আপনি কি করবেন যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি ভাই আমি তাহলে আজকে যাই তাহলে গুড নাইট তাহলে ঠিক আছে আসি ভাই আমিও শেষ করে দিই কারণ আমার একটুখানি ঠান্ডা লেগেছে মনে হচ্ছে মানে নাকটাক পুরো বন্ধ হয়ে গেছে আমি আজকে শেষ করে দিচ্ছি তাহলে আসি ভাই আচ্ছা গুড নাইট গুড নাইট ঠিক আছে গুড নাইট আসি ভাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ঠিক আছে সাফরান আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে ঠিক আছে সাবধানে থাকবেন ভালো থাকবেন আর যেটুকু শুনলেন যেটুকু আলাপ আলোচনা হলো আপনার সাথে তা আপনিও সে নিয়ে একটুখানি পড়াশোনা করুন একটুখানি ভাবুন ঠিক আছে আপনার সাথে আরেকদিন কথা হবে তাহলে হ্যাঁ 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 বুঝলাম ভালো ঠিক আছে ঠিক আছে সাবধানে থাকবেন তাহলে হ্যাঁ আজকের মতো বিদায় নিলাম আচ্ছা আজ